সুধী ভক্তমণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজ গত 17ই চৈত্র 1429 1 এপ্রিল 2023 শনিবার সন্ধ্যা 6:50 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধিযোগে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে মিলিত হইয়াছেন। এই উপলক্ষে আগামী 29শে চৈত্র 1429 ইংরেজির 13ই এপ্রিল 2023 বৃহস্পতিবার বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ও হোম এবং বিকেল 3:30 স্মরণসভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি আপনাদের জানানো হচ্ছে। মঙ্গল আরতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে শুরু হবে ভোর 4টায়। এরপর বৈদিক মন্ত্রপাঠ সভা মণ্ডপে সকাল 10:00 থেকে 10:20 পর্যন্ত। ভক্তিগীতি পরিবেশন করবেন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দ সকাল 10:25 থেকে 11:00 পর্যন্ত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী দেবরাজানন্দজি মহারাজ সকাল 11:05 থেকে 11:50 পর্যন্ত। এরপর কীর্তন পরিবেশন করবেন শ্রী সুজিত চন্দ্র দুপুর 12:00 থেকে 1:20 পর্যন্ত। তারপর থাকছে বাউল গান, পরিবেশন করবেন শ্রী লক্ষণ দাস বাউল দুপুর 1:15 থেকে 2:25 পর্যন্ত। এরপর ভজন পরিবেশন করবেন শ্রী সুরজিৎ চ্যাটার্জি। এরপর অনুষ্ঠিত হবে স্মরণসভা বিকেল 3:30। স্মরণসভার সভাপতি স্বামী গৌতমানন্দ এবং বক্তব্য রাখবেন স্বামী সহিতানন্দ, স্বামী ভজনানন্দ ইংরেজিতে, স্বামী সুবীরানন্দ, স্বামী দুর্গানাথানন্দ, শ্রী পল্লব মুখার্জি ও ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জি। প্রসাদ বিতরণ হবে মা সারদা সদাব্রত ভবনে বেলা 11:00 থেকে 2:00 এবং সন্ধ্যারতি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:25। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কাছে সমস্ত ভক্তের সর্বাঙ্গীন সুস্থতা এবং সার্বিক মঙ্গল প্রার্থনা করি।